আমরা মানুষের দানের যে টাকাটা আমাদের পাগলা মসজিদের তহবিলে আসে সেটা আমরা ব্যাংকের নির্দিষ্ট অ্যাকাউন্টে জমা থাকে, সেই নির্দিষ্ট টাকার ব্যাংক ইন্টারেস্ট যে টাকাটুকু হয় সেই টাকাগুলো দিয়ে আমরা একদম দুস্থ অসহায় মানুষ যারা আছে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। আর আমাদের যে মূল ফান্ড থাকে বাংলা মসজিদের সেটা দিয়ে আমরা ইতিমধ্যে বর্তমান কমিটির সিদ্ধান্ত নিয়েছি প্রায় শত কোটি টাকা ব্যয়ে আমরা নতুন মসজিদের কাজ শুরু করবো।